কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পহেলা বৈশাখ অর্থাৎ বছরের শুরুর দিনটি উৎসবের মধ্য দিয়ে এই পার্বণের সূচনা। বাংলা বছরের শুরুর দিনটিতে ছোট বড় সব ব্যবসায়ীরা তাদের ব্যবসার হিসাব নিকাশ নতুন খাতাতে শুরু করেন। এই অনুষ্ঠানকে বলা হয় হালখাতা অনুষ্ঠান। আর পুরনো বছরের হিসেব বন্ধ করে নতুন হিসেব খোলা হয় যে খাতায়, সেটাই হালখাতা নামে পরিচিত। রাজধানী আগরতলায় পহেলা বৈশাখের দিন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হিন্দু শাস্ত্র অনুসারে সিদ্ধিদাতা গণেশের পূজার মাধ্যমে নতুন বছরে নতুন হালখাতা সূচনা করেন। অপরদিকে অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ীরা দোকানে পূজার আয়োজন না করলেও আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির, সেন্ট্রাল রোড শিববাড়ি মন্দিরে পুরোহিতদের দিয়ে নতুন হালখাতার পূজোর মধ্য দিয়ে শুভ সূচনা করেন। পহেলা বৈশাখ হালখাতার উৎসবকে কেন্দ্র করে এখন রাজধানী আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বৈসহ অফিসের প্রয়োজনে সামগ্রী বিক্রির দোকানগুলিতে নানা আকারের ও নানান ডিজাইনের হালখাতা ছড়াছড়ি। বিশেষ করে শহরের ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় সবচেয়ে বড় বইয়ের দোকানগুলিতে এখন স্তরে স্তরে সাজানো রয়েছে নানা রকমের হালখাতা। আর তা কিন্তু প্রতিটি দোকানেই লাল মলাটের হালখাতা কেনাবেচার ভিড় এখন লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা শহরের বিভিন্ন দোকানগুলিতে। ক্ষুদ্র মাঝারি প্রত্যেক ব্যবসায়ী যেন অপেক্ষায় বসে থাকেন কবে পহেলা বৈশাখ আসবে এবং নতুন খাতায় ব্যবসার হিসাব নিকাশ শুরু করবেন। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এ রীতি চলে আসছে। অত্যাধুনিক ডটকমের যুগে অনলাইনের প্রচলন থাকলেও এই হালখাতার রীতি এখনও ঐতিহ্য মেনে বজায় রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, একসময় সর্বজনীন উৎসব হিসেবে হালখাতা ছিল বাংলার নববর্ষের প্রাণ। সম্রাট আকবর বাংলা সন প্রবর্তনের পর থেকে হালখাতার প্রচলন হয়। অতীতে জমিদারকে খাজনা দেওয়ার অনুষ্ঠান হিসেবে পূর্ণ প্রচলিত ছিল। বছরের প্রথম দিন প্রজারা সাধ্যমতো ভালো পোশাক পরে জমিদার বাড়িতে গিয়ে খাজনা পরিশোধ করতেন। তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো। জমিদারি প্রথা উঠে যাওয়ায় পূর্ণাহ বিলুপ্ত হয়েছে, কিন্তু হালখাতা যেহেতু ব্যবসায়ীরা পালন করতেন তাই এটি আজও অক্ষুণ্ণ রয়েছে। ঠিকই আছে, গতবারের মতন দামই আছে, দাম খুব একটা বেশি বাড়ছে না। তো নতুন বছরে নতুন দোকান দোকানে যাত্রা লেগে হালখাতা কিনে আর কি সবাই। হালখাতার দাম গতবারে মনে হচ্ছে খুব একটা বেশি বাড়ছে না। হায়েস্ট না, এটি তো আপনার নাম্বার হিসেবে 45 টাকা নাম্বার, 50 টাকা নাম্বার, এই হিসাবে বিক্রি হয় আর কি। যত মোটো হইব দাম মতো বাড়বো। এখনো কি হালখাতার চাহিদা রয়েছে? ও তা তো থাকবো, অতীত আছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতে থাকবো। কারণ খাতা খাতা হয়, যতই কম্পিউটার থাক আর যাই থাক, খাতা খাতায় খাতা লাগবেই। কম্পিউটার যে কোনো সময় বিকল হইতে পারে, ঠিক আছে না, কিন্তু খাতা তো বিকল হইতে না কোনো দিনও, এটা লাগবেই লাগবেই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।